নমস্কার, দুই জায় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা মাছের মাথা আর গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করছি মুড়ি ঘণ্ট। মুড়ি ঘণ্ট বানাতে আমাদের লাগছে রুই মাছের মাথা, আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। গোবিন্দভোগ চাল আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আলু, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, সর্ষের তেল, আদা বাটা, স্বাদ মতো নুন, চিনি, আর লাগছে ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম মাছের মাথাটা ভাজার জন্য। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথা ভেজে নেব। মাছের মাথা আমার ভালো হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আর একটু নুন দিয়ে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। এরপর আমি ওই তেলে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে একটু যখন জিরেটা ভাজা হবে তখন আমি গোবিন্দভোগ চালটা ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে চালটা আমার ভাজতে হবে 2 মিনিট। চাল আমার ভাজা হয়ে গেছে, দেখুন আমি এরকম ভাবে ভেজেছি। এরপর এর মধ্যে আমি আদা বাটা আর টমেটো কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চালের সাথে টমেটোটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একে একে সব গুঁড়ো মশলা দিয়ে নেব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে যেমন ঝাল খাবেন সেইভাবে দেবেন, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে নেব। ভালো করে মিশিয়ে দেব আর অল্প একটু জল দেব। মশলা আমার পুরো কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। ঝোল আমার ফুটে এসেছে, আমি এর মধ্যে আলু আর মাছের মাথাটা দিয়ে দেব। আমি এখানে মাছের মাথা একটু ভেঙে নিয়েছি।
এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। চাল আর আলু আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মিষ্টি দিয়ে নেব। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিই, তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে নাবিয়ে নেব। সব আমার মেশানো হয়ে গেছে, এবার গ্যাস নিভিয়ে আমি নাবিয়ে নেব। তৈরি হয়ে গেল মাছের মাথা আর গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘণ্ট। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।